ফসল থেকে অনেক স্বপ্ন অনেক আশা এই স্বপ্নই কলকাতায় অভিনেত্রী হতে এসেছিলাম। আপনাদের সকলকে সাক্ষী রেখে আজ আমি সুইসাইড করতে বাধ্য হচ্ছি। আর এতে কেউ দায়ী নয়, সব দোষ আমার। তুমি আমাকে তোমার একটা একটা করে বেস্ট প্রজেক্ট দিতে থাকবে, আর আমি তোমাকে একটু একটু করে আমার শরীরের পারমিশন দেব। এই বছর সবকটা প্রজেক্টে তুমি আমার হিরোইন বেবি। ঠিক আছে, আমিও তখন আমার শরীরের সবকটা ভাঁজে তোমার অধিকারটা ফাইনাল করে দেব। কাল বিকেলে আমার ফার্ম হাউসে একটা বড় প্রজেক্টের অডিশন হবে, সাথে প্রোডিউসারও থাকবে। তুমি ঠিক রেডি হয়ে টাইমে চলে এসো। কটা? ওই 6টা নাগাদ নিউ টাউনে। ওকে, সি ইউ দেন বেবি। ওকে, বাই। কে কে অফিসে কেউ আছে? কে? আমার ফোনটা তো ফ্লাইট মোডে ছিল, আমিও না। ইউ উইল কাম টুমরো 11 AM শার্প অ্যাট মাই অফিস। এই তো বললো কালকে ফার্ম হাউসে যেতে। কি যে করে না। না, দেখি ড্রাইভারকে একটা ফোন করি। দীপ্ত, দীপ্ত, আমি এসে গেছি। কোথায় তুমি? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। দীপ্ত কোথায়? স্যার তো বেরিয়ে গেছে, সেই সন্ধ্যাবেলা আসবে, আমাকে সব বলে দিয়ে গেছে। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমিও নতুন জয়েন করেছি, স্পট বয়। আচ্ছা, আমাকে একটা ইনফর্ম অবধি করলো না। ওই কাল রাতে টাইম প্লেস ওই চেঞ্জ করলো। আচ্ছা, আমি স্যারকে একটা ফোন করছি। ঠিক আছে। স্যার, হ্যাঁ, এখানে ম্যাডাম এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আপনাকে বসতে বলেছে, উনি একটা প্রডিউসারের সাথে দেখা করতে গেছে, তো একটু লেট হতে পারে। আপনি কনফারেন্স রুমে চলুন। কনফারেন্স রুমে? হ্যাঁ।
আচ্ছা আব কনফারেন্স রুম। হ্যাঁ আসুন 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 আসুন। ম্যাডাম স্যার আপনাকে একটা স্ক্রিপ্ট দিয়ে গেছে, বলেছেন রেডি করে রাখতে। খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র আছে আপনার জন্য। কই দেখি। ম্যাডাম কিছু আনবো? কোল্ড ড্রিঙ্কস, কফি কিছু আনবো ম্যাম? না না কিছু লাগবে না। ও আচ্ছা ঠিক আছে। একটা কথা বলবো ম্যাম, কিছু যদি আপনি খারাপ মনে না করেন। বলো। আমি না এই স্ক্রিপ্টটা পড়েছি, বেশ ভালো লেগেছে আমার। আপনার যদি কোনো অসুবিধা না হয় আমি কি এই স্ক্রিপ্টটা আপনাকে একটু ব্রিফ করে দিতে পারি ম্যাম? তুমি তুমি ব্রিফ করবে এই স্ক্রিপ্ট? হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি না ম্যাম আমি ফিল্ম স্টাডি ছাত্র, আমি এত বড় হাউসে জয়েন করেছি স্পট বয় হিসাবে কাজ শিখবো বলে। তাছাড়া আমি আপনার একটা খুব বড় একটা ফ্যান ম্যাম বলতে পারেন। আপনি আমার এই স্ক্রিপ্টটা একটু অনুমতি দেন ব্রিফ করার, একটা খুব বড় অ্যাচিভমেন্টের ব্যাপার হবে ম্যাম যা আমার জন্য ম্যাম। ওকে আসলে না এখানে একজন প্রতিষ্ঠিত হিরোইন, সে লাইভে এসেছিল নিজের ফ্যান ফলোয়িংয়ের সাথে নিজের প্রজেক্টের ব্যাপারে কথা বলবে বলে। ওকে আমি একটু পড়ি ম্যাম। শিওর। মার্ভেলাস, তুমি এত ভালো অভিনয় করো, আই মিন তুমি অভিনয় করছো না কেন ম্যাম? আরো কিছু অ্যাকশনস আছে, আমার খুবই ইচ্ছা আছে আপনার কাছে সব অ্যাকশন গুলো করে দেখাতে। ও শিওর, ইনফ্যাক্ট আমারও খুব ভালো লাগছে, প্লিজ ক্যারি অন ক্যারি অন। এক্সকিউজ মি, তুমি বেঁচে আছো? তুমি ঠিক আছো? হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, তুমি ঠিক আছো? হ্যালো, এক্সকিউজ মি, তুমি ঠিক আছো? হ্যালো, তুমি ঠিক আছো? বাবা, তুমি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলে, তুমি এত সুন্দর অভিনয় করো। তোমার নামটা কি জানো? শৈবাল। শৈবাল, আচ্ছা শৈবাল, নতুন প্রজেক্ট নিয়ে কথা বলার পর এভাবে হাত পা বেঁধে ব্রেথলেস হওয়ার প্রয়োজন পড়লো কেন? এই ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। এখানেই তো ডুইস ম্যাম, বলেছিলাম না চরিত্রটা চ্যালেঞ্জিং। এবার আমি আপনাকে যে স্ক্রিপ্টটা পড়তে দেবো আপনি শুধু সেটাই অভিনয় করবেন। ইউ মিন তুমি যে স্ক্রিপ্টটা অ্যাক্টিং করলে এটা নয়? একটু আলাদা, আর ওখানেই তো টুইস্ট।
আচ্ছা একটা কাজ করা যায় না ম্যাম, আপনি স্ক্রিপ্ট একবার দেখে নিয়ে নিজে অভিনয় করুন, আমি নয় রেকর্ডিং করে স্যারকে পাঠিয়ে দিচ্ছি। গুড আইডিয়া, বাট তোমার মতো এতক্ষণ টাইম নিয়ে ব্রেথলেস হয়ে থাকতে পারবো কিনা জানি না। চিন্তা করবেন না ম্যাম, আমি আছি তো। একবার দেখে নিন স্ক্রিপ্টটা। What is this? এটা কি? Who are you? বলে ছিলাম না? সইবার। আমি এখনই দীপ্তকে ফোন করব। স্ক্রিপ্টটা কে লিখেছে জিজ্ঞেস করব। হেই! বস! 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 যা বলছি শুধু তাই করবে। তুমি কি কি চাইছো? আমি কি চাই? মফস্বল থেকে অনেক স্বপ্ন, অনেক আশা, এসব নিয়ে আমি কলকাতায় অভিনেত্রী হতে এসেছিলাম। সকলের চোখে আজ আমি সাকসেসফুল অভিনেত্রী, কিন্তু তার জন্য আমি অনেক কিছু হারিয়েছি। সব থেকে বেশি হারিয়েছি আমি নিজেকে। প্রতিদিন একটা একটা করে সিঁড়ি উঠতে গিয়ে অনেকগুলো ধাপ আমায় নামতে হয়েছে। নামতে নামতে আজ আমি ক্লান্ত। আমি যখন মেকআপটা তুলে আয়নার সামনে দাঁড়াই, তখন নিজের মুখের দাগগুলো দেখতে পাই, তখন শরীরের ক্ষতবিক্ষত চিহ্নগুলো আমায় গলা টিপে ধরে। অনেক আলোর মধ্যে দাঁড়িয়ে থাকা, মেকি স্টারডাম দিয়ে সাজানো পুতুলার এই মহিমাকে আমি কোনোভাবেই মেলাতে পারি না, বিশ্বাস করুন। নিজের থেকে পালাতে পালাতে আজ আমি ভীষণ ক্লান্ত। আমি সকলের কাছ থেকে ছুটি চাই। আই এম সরি টু সে, আমি সকলকে সাক্ষী রেখে আজ আমি সুইসাইড করতে বাধ্য হচ্ছি। সব দোষ আমার, আমার একার। আমায় ক্ষমা করে দেবেন প্লিজ। আর তোমার এই ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যাবে। না প্লিজ। আর তোমার সব সাইন করা ছবিগুলো অন্য কোন হিরোইন পেয়ে যাবে। কি মজা, কি মজা! আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। অনেক বছর ধরে আপনাকে ফলো করছিলাম ম্যাম, আপনার প্রতিটা ছবি, প্রতিটা ম্যাগাজিন ইন্টারভিউ আমি সব জোগাড় করেছি ম্যাম। শুধুমাত্র এই দিনটার অপেক্ষায় অভিনেতা হয়েও অডিশনের রিস্ক না নিয়ে আমি দীপ্তদার হাউসে স্পট বয় হিসেবে জয়েন করেছি। আপনার শরীরটা নিয়ে যখন ওই দীপ্ত পাগলের মতন মেতে ওঠে, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমি তো আমার উনি পাতা দিতেন না,
তাই না? আপনার স্টারডম, আপনার ক্যারিয়ার, আমি জানতাম একটা জায়গায় থামতে না পারলে আপনাকে আমার করে পাওয়া যাবে না জানতাম। দীপ্ত দাও জানে না ওর ফোন দিয়ে আমি আপনাকে মেসেজটা করেছিলাম। আজ থেকে সারা দুনিয়া জেনে যাবে যে আপনি ফার্স্ট স্টেশনে সুইসাইড করেছেন। হয় আপনি আমার সাথে সাধারণ জীবনযাপন করবেন অথবা আপনি থাকবেন না। খালি আমার না হলে আপনাকে আমি তারও রোতে দেব না। মেকআপ করে আলোর সামনে আর দাঁড়াতে দেবো না, বুঝলে সুইটি? আই লাভ ইউ। কি হলো, এদিকে তাকো, লাভ ইউ। Happy birthday to you, happy birthday to Mohima, happy birthday to you. Nana, come. 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 Aaj theke ana notun jibon shuru holo. Ami ar apni chhara সব দুনিয়ার জন্য ওই মা মৃত। কেমন লাগছে নতুন জীবন? আমার দিকে Thank you.